ভবানীপুরের খুনের ঘটনায় 3 অভিযুক্তকে নিয়ে আসা হলো আলিপুর আদালতে। ভবানীপুরের খুনের ঘটনায় অভিযুক্ত 3 যতীন মেহতা, সুবোধ সিং ও রত্নাকর নাথ 22 তারিখ অর্থাৎ 14 দিনের জন্য পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দিল আলিপুরের আদালত। ভবানীপুর খুনের ঘটনার আপডেট। সূত্র মারফত খোঁজ চালিয়ে লালবাজারের গোয়েন্দা বিভাগ হাওড়া লিলুয়া থেকে আটক করেছে যতীন মেহতাকে। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ আরও দুজনের সূত্র পায়, তারা হলো রত্নাকর নাথ এবং সুবোধ সিং। তাদের দুজনকে পুলিশ শালিমা স্টেশন থেকে আটক করে তিনজনকেই সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখানেই তারা জানায় তারা এই খুনটি করেছে। আসল মোটিভ কী সেটা জানার জন্য পুলিশ আজ আলিপুর আদালতের কাছে আবেদন জানিয়েছিল। সেই মতে আলিপুর আদালত 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে তিনজন অভিযুক্তকে। পুলিশ এখন পুরোপুরি জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে যে এই খুনের মোটিভ কী, এবং পুলিশ জানতে পেরেছে আরও অনেকেই এই ঘটনার সাথে যুক্ত রয়েছে। তারা এখন কলকাতার বাইরে রয়েছে, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। তারপরেই জানা যাবে এই খুনের পূর্ণাঙ্গ মোটিভ কী। Skin glows in two ways, A. Using filters or B. Water. Bahamas. Feel the freshness of water all over again. अब मोबाइल एक्सेसरीज को लेकर नहीं होगी कोई भी ट्रबल, क्योंकि UNI की हर प्रोडक्ट है बिल्कुल अफोर्डेबल। खरीदिए मोबाइल फोन कवर्स, नेक बैंड, ब्लूटूथ स्पीकर्स, चार्जर्स और पावर बैंक जैसी ढेर सारी एक्सेसरीज सिर्फ और सिर्फ UNI की। UNI, बॉर्न टू विन, इंडिया की ब्रांड इंडिया के लिए।